এই জুনিয়র ট্রিপুলার ভাই, দেখি এখন আপনি সবাই রে খালি চ্যালেঞ্জ দেন কাস্টমে গিল ভার্সেস গিল। হ্যাঁ, আপনার তো দিদি অনেক সাহস বেড়ে গেছে ভাই, আসেন দেখি আমার গিল্ডের সাথে কাস্টম খেলেন, আপনার গিল আর হচ্ছে আমার গিল্ড, সাহস থাকলে আসেন, ঠিক আছে? আমি নিজেও খেলবো, আসেন গিল ভার্সেস গিল, আমার চ্যাটার বাল ওপেন চ্যালেঞ্জ। আমি বাধা দেই ভাই, আমি বাধা দেই। আজকে কাস্টম ভার্সেস হবে ইউবি সাকিব ভাইয়ের গিল্ড ভার্সেস জুনিয়র ট্রিপুলারের গিল্ড। সো গাইস, তোমরা প্রত্যেকেই জানো আমরা কিন্তু একটা গিল্ড ভার্সেস গিল্ড টুর্নামেন্টের অ্যারেঞ্জ করেছি, যেখানে প্রতি সপ্তাহে একটা স্পেশাল কাস্টমার হবে। এন্ড গাইস, এই সপ্তাহের স্পেশাল গেস্ট হচ্ছে ইউবি সাকিব ভাই। এন্ড গাইস, দেখতেই পাচ্ছ ইউবি সাকিব ভাই কিন্তু ওপি লেভেলের একটা অ্যানিমেশন নিয়ে চলে আসছে। আমরা যদি ইউবি সাকিব ভাই লেভেলের দিকে তাকাই, ওনার লেভেলটা হচ্ছে 78, এর এইখানে হচ্ছে যে ভাই আজাদ ভাই, আজাদ ভাই লেভেলটা হচ্ছে যে 71। প্রত্যেকটা পাবলিকই কিন্তু ভাই 70 লেভেলের উপরে। ভাই রে ভাই, এরা যে মাইকটা দিও আমাদের পাবলিকগুলারে, ভাই আমাদের পাবলিকগুলা পারবে কিনা? যাই হোক গাইস, দেখা যাক। ম্যান আমাদের এইখান থেকে আমাদের পাবলিকগুলো খেলতেছে, জুনিয়র ট্রিপলারের ফ্যামিলি থেকে খেলতেছে, জুনিয়র আলো, জুনিয়র সারা, জুনিয়র টেরর এন্ড জুনিয়র রাজা ভাই, এই চারজনের উপর যত সকল ভরসা আছে আবার সব দিয়ে দিছি এদের উপরে ভাই। এরা চারজনই আমার সকল ভরসা ভাই। এরা যদি ইউবি সাকিব ভাইকে যদি না হারাইতে পারে ভাই, আগের সপ্তাহে আমরা কিন্তু একটা ম্যাচ হেরে যাই। এন্ড এই সপ্তাহে আমরা জিততে পারবো কিনা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমরা ভিডিওটি দেখার আগে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে জুনিয়র ট্রিপলার গিল জিতবে নাকি ইউবি সাকিব ভাইয়ের গিল জিতবে। সো গাইস, দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু কাস্টমরা স্টার্ট হয়ে গিয়েছে। এন্ড ভাই, আজকের ভিডিওটা ওপি লেভেলের হতে যাচ্ছে, সবাই ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে বসে পড়ো চান্দুরা। এন্ড গাইস, আজকের ভিডিওটা অনেক বড় হবে, তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখা তোমরা জানিয়ে দাও যে পরের সপ্তাহে কোন গিল্ডের সাথে আমরা একটা 4v4 কাস্টম খেলতে যাচ্ছি। এন্ড গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইউবি সাকিব ভাই রয়েছে, মামুন ভাই রয়েছে, আজাদ ভাই রয়েছে, এন্ড ফাইটার ভাই রয়েছে ইউবি গিল্ড থেকে। এন্ড গাইস, এরা কোন লেভেলের প্লেয়ার আমি জানি ভাই, ইউবি সাকিব ভাইয়ের গিল্ড কিন্তু আগে থেকে অনেক ভালো একটা পারফরমেন্সের পাবলিকগুলো ছিল আমি জানি। এন্ড গাইস, প্রত্যেকে কিন্তু ফুললি একেবারে প্রিপারেশন নিয়ে নিছে ভাই। আর এখানে দেখতে পাচ্ছ সারা ভাই কিন্তু আলো, রাজা, টেরর, এরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের অবস্থান ধরে রয়েছে ভাই। ফার্স্ট অফ অল বলে নিচ্ছি, আমি কোনো রিয়াকশন না, আমি জানোই তোমরা আমার রেগুলার কন্টেন্টগুলো দেখো, আমি শুধু আমাদের গিল্ডের পাবলিকগুলোকে নিয়ে জাস্ট এইরকম কন্টেন্টে কাজ করতেছি, কারণ ওরা যাতে কখনো না বলতে পারে যাবে আমাদের জন্য কী করছেন। আর এমনি তো আমরা একটা ভালো লেভেলের আইডিয়া পেতে যাবো। আর এইখানে দেখতে পাচ্ছি যে ইউপি সাকিব ভাই এডাব্লিউএম দিয়ে কিন্তু মারা চিন্তা ভাবনা করতেছে আমাদের পাবলিকগুলোকে, একটাকে কিন্তু একটা ওটুকি পাই কিরে। আরে এত দূর থেকে রাজা ভাই কিন্তু ইউবি সাকিব ভাইকে যে কোনোভাবে নক করে ফেলে। এন্ড রাজা ভাই চলে যাচ্ছে, রাজা ভাই কি পারবে? রাজা ভাইকে পিছন থেকে ড্যামেজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আর এখানে সারা রয়েছে, সারার সামনে রয়েছে ইউবি ফাইটার আজাদ ভাই রয়েছে। ভাই যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা এটা ক্ষমা দৃষ্টিকে দেখো চান্দু, আমি ফুললি রিয়েক্ট করতেছি না, আমি পারিও না ভাই। এন্ড দেখা যাক ম্যান কে হয় ভাই। আমি তোমরা বলে দাও যে চান্দু এই পয়েন্ট কারা জিতবে, জুনিয়র ট্রিপলার নাকি ইউবি সাকিব ভাইয়ের গিল্ড? এন্ড এটাও তোমরা জানিয়ে দিতে পারো। এইখানে ইউবি ফাইটার ভাই রয়েছে, তো তিনও ওই টিমেরও রয়েছে তিনজন। আর এইখানে ফাইটার ভাইকে কিন্তু যে কোনোভাবে ওয়াইপ আউট করে ফেলে আলো, আর আলোর যে ওপি লেভেলের একটা স্কিল ভাই। আলোর সামনে কিন্তু আরেকটা পাবলিক ঢুকে গেছে, আলোর সামনে আরেকটা মামুন ভাইকেও কিন্তু শেষ করে ফেলেছে আলো ভাই। দুটোকে একসঙ্গে বাইরে ফেলছে আলো, ওরে চাঁদুরে কি ভালো লেভেলের একটা গেম প্লে দিয়েছিল। যাই হোক গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তারাও আমাদেরও দুটো পাবলিককে মেরে ফেলেছে আজাদ ভাই। এন্ড এইখানে ইউবি সাকিব ভাইয়ের গিল থেকে রয়েছে আজাদ ভাই, আমার গিল থেকে রয়েছে জুনিয়র আলো। জুনিয়র আলো কি পারবে আজাদ ভাইকে মেরে আমার গিলকে একটা পয়েন্ট এনে দিতে? সো গাইস, তোমরা অবশ্যই তো কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এন্ড গাইস, এইখানে আলো কিন্তু ফুললি রাশ দিয়ে দিয়েছে, আলোর খেলতে 12টা বাজে গেছে। আজাদ ভাই কিন্তু আমাদের আলোকে বাইরা ফেলছে ভাই। আমরা প্রথম পয়েন্টটা হেরে গিয়েছি চান্দুরা, তো দেখা যাক আমরা নেক্সট পয়েন্টে জিতে পারি কিনা। এন্ড গাইস, তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, এটাতে কেউ কোনো সিরিয়াস হওয়ার প্রয়োজন বোধ মনে করো না। অ্যান্ড রেজাল্টটা তোমরা শেষ অবধি দেখো। অ্যান্ড অনেকে ভাবতে পারো যে আমার গিল্ডা এটা ওটা, ওইরকম কিছুই না, জাস্ট যে এটা এন্টারটেনমেন্টের জন্য করা হচ্ছে। তো অবশ্যই চান্দুরা তোমরা এটা কখনোই সিরিয়াস নিও না, দুরু চান্দু দুরু ব্যাটটা। আচ্ছা যাই হোক গাইস, এখানে কিন্তু আমরা মেইন ফোকাস রাখবো ইউবি সাকিব ভাইয়ের, যেহেতু গিল্ডের সঙ্গে খেলা। আর আমি কিন্তু জুনিয়র ট্রিপলার গিল্ডের ওনার, মানে আমি জুনিয়র ট্রিপলার, আমি কিন্তু খেলতেছি না, আমি কিন্তু আমাদের পাবলিকগুলোকে দিয়ে খেলাচ্ছি। কারণ মেইনলি হচ্ছে ভাই, আমি খেললে আমার উপর, আমি চাই না যে আমি খেলতে, আমি চাই যে ওদের জন্য কিছু একটা করার জন্য। তো এইখানে কিন্তু সাকিব ভাইয়ের গিল থেকে সাকিব ভাইয়ের তিনজন নিচ্ছে, কিন্তু সাকিব ভাই নিজে খেলতেছে। তো দেখা যাক সাকিব ভাই কি করতে পারে। সাকিব ভাই কিন্তু দূর থেকে এডাব্লিউএম স্নাইপিং করতে চাইতেছে। আর এখানে আলো কিন্তু হ্রাস করার চিন্তা ভাবনা করতেছে, টেরর কিন্তু তার অবস্থান ধরে রেখেছে। এইখানে টেরর কিন্তু ওকে
তেরো সাকিব ভাইকে আজাদ ভাইকে মেরা ফেলছে ভাই, এই প্লেয়ার সবচেয়ে বেস্ট প্লেয়ারকে মেরে ফেলছে আজাদ। এখানে মামুন ভাই রয়েছে, মামুন ভাইকে যে কোনোভাবে নক করে ফেলেছে সারা ভাই। আর এখানে আলো সরি এখানে জুনিয়র দূর উচান্ত কি বলতেছে, এখানে কিন্তু সাকিব ভাই একটাকে নক করে ফেলেছে। আর এখানে কিন্তু টেরোর রয়েছে, সারা রয়েছে, আলোক কিন্তু আলোর অবস্থানটাও কিন্তু রয়েছে, আলোক কিন্তু দুটো কিল করেছে। তো দেখা যাক সারা ভাই কিন্তু এখানে প্যাক করে ফেলেছে একটাকে রিভাইভ করার জন্য, আই থিঙ্ক রিভাইভ হয়ে গিয়েছে। যাই হোক গাইস কোনো সমস্যা নাই, এখানে সাকিব ভাই সামনে রয়েছে, সাকিব ভাই সামনে ক্যাটা রয়েছে, আর দূর বেটা দেখতেই তো পারতেছি না। সাকিব ভাই সামনে রয়েছে আলো, আলো কি পারবে ইউবি সাকিবের সাথে, কি আলো পারবে ইউবি সাকিবকে মাইরা ফাটায় ফেলছে সারা ভাই। ওরে চান্দুরে সারা ভাই যে কোনোভাবে মেরে ফেলছে। আর এইখানে রয়েছে ইউবি ফাইটার যে কিনা তার ক্যারেক্টার অপব্যবহার করেছে। আমাদের মেন টপিকটা হয়েছিল যে ডিজালক বা কে ক্যারেক্টার নিয়ে খেলতে, উনি কিন্তু ফার্স্ট মুভমেন্ট করার জন্য একটা ক্যারেক্টার স্কিল হয় না ওটা নিয়েছে, কিন্তু তারপরও ওনার ক্যারেক্টারের বাজে মিস ইউজ করতেছে। অ্যান্ড ফাইনালি গাইস আমরা এই পয়েন্টটা জিতে যাই। আমাদের পয়েন্টের দিকে যদি তাকাও জুনিয়র ট্রিপল আর গিল্ড একটা পয়েন্ট জিতেছে, ইউবি সাকিবের গিল্ড কিন্তু একটা জিতেছে। তো দেখা যাক এই পয়েন্টটা কারা জিতবে এটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এইখান থেকে করতে পারো। এটা আমার নিজের ছোট অপশনটার, ওইখানে আমার সেলার আছে যে কিনা তোমাদেরকে অলওয়েজ টপ আপের জন্য হেল্প করতে পারবে। তো অবশ্যই তোমরা যারা ডায়মন্ড কিনতে চাও স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে ওইখান থেকে ফোন করে টপ আপ করতে পারো। আচ্ছা তোমরা কমেন্টে তোমরা এটাও জানিয়ে দাও যে পরের সপ্তাহে আমরা কাদের সাথে একটা 4v4 কাস্টম খেলবো। এটা তোমরা যদি না জানাও তাহলে আমরা কিমনে খেলবো চন্দ্রা। নেক্সট সপ্তাহে তোমরা এটা জানিয়ে দিও যে কোন গিল্ডের সাথে আমরা খেলবো। অবশ্যই বি ব্যাচ যে কোনো একটা গিল্ড হতে হবে ভাই, এমন আবার বললো না যে VD71 ওই রকম না, নর্মালি এর ভিতরে যে ক্রিয়েটর যারা রয়েছে তাদের সঙ্গে আমরা খেলতেছি। তো আপাতত টাইমে যদি কখনো আমাদের মনে হয় যে VD71 এর সাথে খেলার প্রয়োজন তখন আমরা খেলবো, আপাতত টাইমে আমরা এগুলো করতেছি না। গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইউবি সাকিব ভাই কিন্তু প্রত্যেকটা পয়েন্টে একটা করে স্নাইপিং নেওয়ার চেষ্টাই করতেছিল, কারণ স্নাইপিং দিয়ে উনি অনেক ভালো খেলে। অ্যান্ড পিস্তল তো রয়েছেই যেটা দিয়ে উনি ওয়ানটা ভালোই খেলতে পারে। এইখানে রয়েছে মামুন ভাই, মামুন ভাই কিন্তু পিছন থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। টেরর কিন্তু এখানে রয়েছে, টেরর কিন্তু মামুন ভাইয়ের সঙ্গে, টেরর কিন্তু ওর ভাই এতটুকু সবার ভিতরে টেরর এটা কেমনে মারলো। আরে দূর উচান্ত আমার গিল্ডের পাবলিকগুলো এত ভালো খেলতেছে ভাই। আচ্ছা এখানে সাকিব ভাই রয়েছে, আজাদ ভাই রয়েছে, দুইটা বেস্ট প্লেয়ার রয়েছিল, কিন্তু সাকিব ভাইকে যে কোনোভাবে আমাদের পাবলিকগুলো বাইরে ফাটায় ফেলছেন। গাইস কে ওয়াইপ আউট করে ফেলছে, পুরোটা পয়েন্ট ওয়াইপ আউট করে ফেলেছে ভাই মুহূর্তের ভিতরে। এত ভালো কেমনি খেলছে রে ভাই এরা, এদের জন্য তো একটা সারপ্রাইজ রয়েছে চন্দু। আমাদের গিল্ডের পাবলিকগুলোর জন্য যে কোনো একটা কিছু করা লাগছে। গাইস তোমাদেরকে আরেকটা নিউজ জানাই, যেটা হচ্ছে যে ভাই আমি কিন্তু কোনো রিয়েকশন টাইপের কন্টেন্ট ক্রিয়েটর না। আমি তোমরা জানো আমার রেগুলার কন্টেন্ট যারা দেখো আমি জাস্ট এই স্পেশাল ভিডিওগুলো প্রতি সপ্তাহে একটা করে আপলোড করি। তো এইখানে কিন্তু আমি অনেক ফাস্ট কথা বলা ট্রাই করি, কারণ রিয়েকশন যারা করে তাদের ফাস্ট কথা বলা লাগে ভাই, আমি কিন্তু অত ফাস্ট বলতে পারি না। তো যদি ভিডিওতে বা কোনো ভিডিওতে ল্যাঙ্গুয়েজ বা ধরো যে আমি ভুল নামটা বলে ফেললাম বা ভুল হয়ে গেল তো এটার জন্য তোমরা সরি, আমি সরি চান্দু। অ্যান্ড ওইটা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো, কারণ ভাই আমি কিন্তু অত ফাস্ট কথা বলতে পারি এটা দূর বেটা। এটা দেখতে পাচ্ছ অ্যান্ড ঘুম থেকে উঠে উঠে রিয়েক্ট করতেছি। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো চান্দুরা। অ্যান্ড গাইস আজকের ভিডিওটাতে একটা স্পেশাল নিউজ আছে যেটা তোমাদেরকে শেষে বলবো। অ্যান্ড গাইস সেটা হচ্ছে আমাদের গিল্ডে তোমরা আসতে পারবা এইরকম টুর্নামেন্টে জয়েন করার জন্য। তো এর জন্য কী করা লাগবে তো অবশ্যই শেষ ভিডিওটা দেখো, আমি ভিডিওর যে কোনো একটা পার্টায় বলে দিও, শেষও বলতে পারি বা একটু পরও বলতে পারি বা প্রথমে তো বলেও দিতে পারি। আচ্ছা যাই হোক গাইস এমনি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের বাজে অবস্থা হয়ে গিয়েছে। আজকের আমার যতদূর মনে হয় যে আজকের সেরা পাবলিকটা হবে টেরর। আমার বেস্ট বেস্ট মানে হয় না যায় এমন এমন কিছু পাবলিক যারা ওই টাইমটাতে ওই জিনিসটা প্রয়োজন কিন্তু ওইটা কেউ দিতে পারে না, অন্য অন্য টাইমে অনেক ভালো খেলতে পারে, কিন্তু টেরর এমন একটা পাবলিক আমার চোখে দেখা যে ওর যেই টাইমে প্রয়োজন ওর সেই টাইমটাতে ওপি লেভেলের গেম প্লে করতে পারে। আর অনেক ভালো লাগছে যে আমার গিল্ডের টেরোর মতো পাবলিক থাকাতে। অ্যান্ড গাইস টেরোর মতো যদি কোনো পাবলিক থেকে থাকো তাহলে অবশ্যই আমাদের গিল্ডে জয়েন করতে পারো। আর এইখানে কিন্তু আমাদের গিল্ডের পাবলিকের অবস্থান কিন্তু তিনটা, আর সাকিব ভাইয়ের গিল্ডের পাবলিক কিন্তু দুটো রয়েছে। তো দেখা যাক এখানে কিন্তু ইউবি ফাইটারের সামনে রয়েছে সারা ভাই, সারা ভাই কি পাবে ওরে সারা ভাইকে নক করে ফেলেছে। অ্যান্ড দূর হচ্ছে এখানে যদি আরেকটা পাবলিক চলে আসতো না। আর এখানে কিন্তু আলো কিন্তু পিছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। অ্যান্ড রাজা ভাই কি পারবে, রাজা ভাই কী কী পারবে, রাজা ভাই কী পারবে, রাজা ভাই কিন্তু ফুললি তার হেলথের 12টা বাজিয়ে রয়েছে। তো দেখা যাক রাজা ভাইয়ের পিছনে মেবি আমার কোনো পাবলিক রয়েছে, হ্যাঁ পিছনে রয়েছিল। আর এখানে আলোর কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আলো কিন্তু যে কোনোভাবে যাওয়ার চেষ্টা করতেছে। তো দেখা যাক কি হয়, একজন পাবলিক রয়েছে, আলো কি পারবে, আলো কি পারবে, সারা ভাই রাজা ভাইকে কিন্তু ওয়াইপ আউট করে ফেলেছে। এইখানে আলো ভাই কি পারবে, সরি ফর দ্যাট, এইখানে কিন্তু রয়েছে রাজা ভাই অ্যান্ড আলো ভাই। আর এইখানে রয়েছে ইউবি ফাইটার, ইউবি ফাইটার কি পারবে দুটোর সঙ্গে, ইউবি ফাইটার কি পারবে আলো ভাই এবং রাজা ভাইয়ের সঙ্গে, আলো ভাই এবং রাজা ভাইয়ের সামনে কিন্তু পড়েছে ফাইটার, আর ফাইটার
এগারোটা বেজে যাবে, আবার যতদূর মনে হচ্ছে তো দেখা যাক কি হয়। আর দূর হচ্ছে এখানে কিন্তু রাজা ভাইকে কিন্তু যে কোনোভাবে নকল ফেলছে, আলো কিন্তু পিছন থেকে মারার চেষ্টা, এন্ড শেষ বুম ভাই রে ভাই মারা ফেলছে। আর দূর ভাই এত জোরে জোরে কথা বলতেছি ভাই, বুকের ভিতরে ব্যথা উঠে যাইতেছে চেন্দুরা। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটাতে একটা লাইক করো চেন্দুরা, এন্ড এইরকম স্পেশাল ভিডিও চাও কিনা এটাও তোমরা চিনিত। এন্ড গাইস এই ভিডিওটাতে যদি ভিউ না আসে আমি নেক্সট সপ্তাহে এই ভিডিও আর আপলোড করবো না, তো সরি। তোমরা অবশ্যই ভিডিওটাতে ভিউ আনার চেষ্টা করো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চেন্দুরা তোমরা এটা দেখছো যে আমাদের গিল্ডের পাবলিকগুলো থেকে কিন্তু তিনটা পয়েন্ট জিতে গেছে, আর সাকিবের গিল্ডের পাবলিকগুলো একটা পয়েন্ট জিতছে ভাই। ভাবতে পারো ভাই, ইউবি সাকিবের গিল্ডের সঙ্গে আমাদের পাবলিকগুলো কিন্তু অনেক ভালো খেলার চেষ্টা করতেছে, কিন্তু তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করতেছে। আর এইখানে কিন্তু ইউবি সাকিব ভাই এম টেন নিছে ভাই, দুই গুলি ছয় গুলি শটগান ম্যাক্স, আর এমনিতে 2.0টা ভাই যাইতা যাইতা ধরে আমাদের পাবলিকগুলোকে মাইরা ফেলবে। আর ভাই একটাকে মেরে ফেলছে, আরে খারাপ একটা রে নক করে ফেলছে গো আমাদের পাবলিকগুলো। আর এখানে কিন্তু টেরর রয়েছে, টেরর কিন্তু ওপি লেভেলের একটা প্লেয়ার আমার যেখানে। আর তোমরা এটা জানলে অবাক হবা যে টেরর বয়সটা মাত্র 12-13 বছর, ক্লাস 6-এর বাচ্চা, আর ওর ব্রেন এতটাই কাজ করে ভাই, মাইন্ড ব্লোয়িং গেম প্লে একটা। আর এখানে কিন্তু সারা ভাই পিছন থেকে যাওয়ার চেষ্টা করতেছে, আর সাকিব ভাই এখানে কিন্তু সাকিব ভাইকেও কিন্তু নক করে ফেলার চেষ্টা করেছে আমাদের চাঁদুরা। তো দেখা যাকবেন কী হয়, সারা ভাই কিন্তু যে কোনোভাবে যাওয়ার চেষ্টা, আর টেরর কিন্তু আসাদ ভাইকে মেবি মেরে ফেলছে, না সরি মুন্না ভাইকে মেরে ফেলেছে, মামুন ভাইকে মেরে ফেলেছে। আর এইখানে কিন্তু ইউবি ফাইটার আসে, অ্যান্ড টেরোরকে দিন শেষে মেরে ফেললো। আরে টেরোর রে তুমি কেন মোল্লা রে। আর এইখানে আজাদ ভাই কিন্তু তার অপরচুনিটি নিয়ে আমাদের পাবলিকগুলোকে বাইরা ফাটায় ফেলছে গো। আমরা দুইটা পয়েন্ট হেরে গিয়েছি চান্দুরা, ফার্স্ট অফ অল তো আমরা তিনটা পয়েন্ট জিতে গিয়েছিলাম, তারপরে যাই হোক গাইজ দেখা যাক পেন কী হয়। অ্যান্ড গাইজ তোমাদের কি মনে হয় যে জুড়িয়াট্রিপল আর গিল্ড পারবে ইউবি সাকিব ভাইয়ের গিল্ডের সঙ্গে, এটা তোমরা অবশ্যই জানিয়ে দিতে পারো চান্দুরা। অ্যান্ড গাইজ আজকের ভিডিওতে ভয়েসে অবশ্যই প্রবলেম হবে, তো এটাকে কেউ মাইন্ড করো না চান্দু। অ্যান্ড তোমরা জানো আমার ফোনটার মাইক্রোফোনটা একেবারে ফালতু অবস্থা হয়ে গিয়েছে, তো এর জন্য সরি ফর দ্যাট। আমরা ঈদের পরে নতুন ফোন নিলে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ভালো ভয়েস রেকর্ড আসবে, তখন আরও বেশি বেশি ট্রিপল আর ফিল আসবে চান্দুরা। অ্যান্ড গাইজ আজকের ভিডিওটা কিন্তু রিয়াকশন টাইপের হচ্ছে, তো এইখানে কিন্তু ট্রিপল আর ফিলটা নাও পাইতে পারো, এর জন্য সরি। কারণ ভাই নর্মালি ধরো যে ফার্স্ট কথা বললে তো ওইটা ওইরকম একটা ফিল পাবা না তোমরা চান্দুরা, তারপর আমি সর্বোচ্চ দিয়ে আমার ভয়েস বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি। আর এইখানে টেরোররা বাইরে ফেলছে, আরো টেরোররা নিজে পাক্টা বিজ্ঞান করতেছে, আলো কিন্তু এখানে নক করে ফেলেছে, আলো কিন্তু এখানে একটা পাবলিককে নক করে ফেলছে, ওয়াইপ আউটও করে ফেলেছে আজাদ ভাইকে ভাই, বেস্ট একটা প্লেয়ার ছিল। আর এখানে কিন্তু ইউবি ফাইটার রয়েছে, ইউবি ফাইটার কিন্তু তার ক্ষমতার অপব্যবহার করে আমাদের একটা পাবলিককে মেরে ফেলেছে। আর এখানে কিন্তু রাজা ভাই রয়েছে, ইউবি সাকিব রয়েছে, তো ইউবি সাকিব কি পারবে, ইউবি সাকিব কিন্তু তার এমটেন পিছন থেকে মার, ইউবি সাকিবকে মারা ফেলছে রাজা ভাই সরি। আর এখানে রয়েছে ইউবি ফাইটার, এই দেখছো দেখছো আমি বলছি না ভাই এটার ক্যারেক্টারের অপব্যবহার করতেছে, এই দেখছো। তারপরে চান্দু সমস্যা হয় নাই, আমাদের রাজা ভাই কিন্তু মাইরিয়া ফাটায় ফেলছে, আমরা কিন্তু অলমোস্ট 4টা পয়েন্ট জিতে গেছি ভাই ইউবি সাকিবের সাথে, ইউবি সাকিবের গিল্ডের সাথে আমরা 4টা পয়েন্ট অলমোস্ট জিতে গেছি ভাই। ভাবতে পারো যে আমরা 4টা পয়েন্ট জিতে গেছি ভাই, এত বেস্ট বেস্ট প্লেয়ারের সঙ্গে আমাদের গিল্ডের পাবলিকগুলো ওপি লেভেলের গেম প্লে দিচ্ছে, এর জন্য তো আমার নিজের অনেক খুশি লাগতেছে। তো পরের সপ্তাহে কাদের সঙ্গে খেলা যায় এটা তোমরা কমেন্ট সেকশনে জেনে দাও। আমার যতদূর মনে হয় ইউবি সাকিবের গিল্ডের সঙ্গে যেহেতু খেলেছি, তো আমরা এফিবিডি গেমিংয়ের সাথে একটা ম্যাচ খেলা যায়, কেমন হয় এটা তোমরা জানিয়ে দিও। আমরা চাইতেছি যে পরের সপ্তাহে এফিবিডি গেমিং ওরফে আমাদের জিলানি ভাইয়ের গিল্ডের সাথে একটা ম্যাচ খেলার অ্যারেঞ্জ করতে পারি। অ্যান্ড গাইজ এই ভিডিওটাতে যদি রেসপন্স না পাই তাহলে আমি হয়তো বা ওইসব কন্টেন্ট নাও দিতে পারি, তো অবশ্যই তোমরা এইরকম কন্টেন্টে সাপোর্ট করি দিও আর সর্বোচ্চ দিয়ে দেখার চেষ্টা করি দিও চান্দুরা। অ্যান্ড গাইজ এখানে কিন্তু আলো রয়েছে, আর আমি কিন্তু আমাদের গিল্ডের পাবলিকগুলোর জন্য কিছু করতে চাইতেছি। অ্যান্ড গাইজ এইসব জিনিস সাপোর্ট টাইপের জিনিসে যদি সাপোর্ট না পাই না তাহলে ওই জিনিসটা করতে আর ভালো লাগবে না। এইখানে কিন্তু টেরর পাকনামি করতেছে, টেরর কিন্তু পাকনামি করতেছে আমার চোখে দেখা, এইটা কিন্তু দেখো এই দেখছো আমি বলছি না ভাই আজাদ ভাইয়ের সামনে পড়ছে, একেবারে টেরোরকে মাইরা ফাটায় ফেলছে, এবং টেরোর চান্দার দেশে চলে যাবে। আর এইখানে রয়েছে ইউবি ফাইটার, ইউবি ফাইটার সারা ভাইয়ের সামনে রয়েছে, আর সারা ভাই কিন্তু ওয়ালের পিছিয়ে রয়েছে। এখানে রাজা ভাই কিন্তু তার হেলথের 12টা বেজে রয়েছে, সারা ভাই কি পারবে। এখানে সারা ভাইয়ের কিন্তু অবস্থা শেষ, অবনতির ঘটতে চলেছে, আর ইউবি ফাইটার কিন্তু ভাই দেখছো নি রাজা ভাইয়ের পিছন থেকে ছাড়তেছে না। আমাদের এইখানে ওপি লেভেলের গেম প্লে করতেছে রাজা ভাই, তার কথাটা না বললেই নয় চান্দু, উনিও কিন্তু একজন ভালো একজন গেম প্লে প্লেয়ার। অ্যান্ড দেখা যাক কি রাজা ভাই কি পারবে। ওরে শেষ রে চাদুর আমরা ফিরে গেছি ভাই, তিনটা এই পয়েন্টে একটাকেও নক করতে পারে নাই, খারাপ কী খেলছ
নিজেরা কম্বিনেশন করে খেলতে পারো নাই নাকি চন্দুরা? আচ্ছা যাই হোক গাইস, সরি ফর দ্যাট, এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় অনেকটা টাইমে। অ্যান্ড এইখানে কিন্তু অনেক ভালো ভালো গেম প্লে করা সত্ত্বেও কিন্তু হয় না যে একটা প্লেয়ার অনেক ভালো খেলে কিন্তু ওইরকম সিচুয়েশনে গিয়ে খেলতে পারে না, কিন্তু টেরর ওই সিচুয়েশনটা ফেস করে খেলতে পারে। তো যাই হোক, টেরোরকে অনেক ধন্যবাদ ভাই, কালকের ওর গেম প্লে দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তারপরে আলো ভাইও রয়েছে, আর এখানে সারা ভাইও রয়েছে, তার ফোনের প্রবলেমের কারণে খেলতে পারে না। রাজা ভাই তো ওপি লেভেলের গেম প্লে, আমাদের চারটা প্লেয়ারে অনেক ভালো খেলার চেষ্টা করতেছে নিজেদের সর্বোচ্চ দিয়ে, কারণ জুনিয়র ট্রিপল আরের মান সম্মান এদের হাতে তুলে দিয়েছি। অ্যান্ড দেখা যাক আমাদের মান সম্মানটা রাখতে পারে কিনা ভাই। আমরা কিন্তু প্রথম আমাদের সিরিজটা স্টার্ট যখন করি তখন ওইটাতে আমরা হেরে যাই, তো সেকেন্ড ম্যাচে কি আমরা জিততে পারবো কিনা এটা ওনাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়ে বলা হয়েছিল। তো দেখা যাক প্রিপারেশন নিয়ে ওনারা কতটুকু ভালো গেম প্লে করতে পারে, কতটুকু ভালো গেম প্লে করতে পারে। এইখানে কিন্তু আমাদের গিল্ডের পাবলিক কিন্তু একটাকে নক করে ফেলছে, ইউবি সাকিবকে কিন্তু নক করে ফেলছেন, ওয়াইপ আউটও করে ফেলেছে ইউবি সাকিব ভাইকে। এইখানে কিন্তু সারা তার নিজের সর্বোচ্চ দিয়ে মুভমেন্ট করার চেষ্টা করেছে, আর এইখানে রয়েছে আজাদ ভাই, মামুন ভাই, ফাইটার ভাই রয়েছে, আর ফাইটার এখানে জামশট করছে, আর ফাইটারকে কেউ দেখে না। আর এইখানে কিন্তু সারা ভাইকে পিছন থেকে নক করার চেষ্টা করতেছে, আর টেরর গেম প্লের উপরে আমরা ফোকাস করতেছি। টেরর ভাই, টেরর কিন্তু বেস্ট মোমেন্টে ওপি লেভেলের গেম প্লে দিতে পারে। তো দেখা যাক ম্যান, শেষ ভাই, শেষ হয়ে গিয়েছে আমাদের পাবলিকগুলা, এটা তো ঠিক ছিল না চন্দুরা। এন্ড গাইস, তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো সবাই ই অ্যান্ড ডি কমেন্ট লিখে জানিয়ে দিও চন্দুরা, এই এই টাইমটাতে তোমরা ই অ্যান্ড ডি কমেন্ট লিখে জানিয়ে দিও চন্দুরা। এন্ড গাইস, তোমরা এটাও জানিয়ে দিও যে পরের সপ্তাহে আমরা কাদের সাথে খেলতে যাচ্ছি, অ্যান্ড কাদের সঙ্গে খেললে আমাদের ভালো হবে। তো আমরা দেখা যাক পরের সপ্তাহে আমরা কাদের সঙ্গে খেলতে পারি। আর এইখানে কিন্তু আমাদের পয়েন্টে হয়ে গিয়েছে চার চার পয়েন্ট। অ্যান্ড দেখা যাক কিন্তু ভাই, ইউবি সাকিব ভাই কিন্তু তার অপরচুনিটিটা নিতে পারলো, কিন্তু ওইরকম ভালো একটা গেম প্লে দিতে পারতেছে না, কারণ ভাই হুট করে আমি বলেছি ওনাদেরকে ভাই আপনাদের সাথে আমরা একটা 4v4 খেলবো। ওনারা কিন্তু যদি প্রিপারেশন নিত ভাই তাহলে আমাদের 12টা বাজে যেত। তো দেখা যাক এখানে কিন্তু আলো পাকটামি করে রাস করার চিন্তা ভাবনা করতেছে আলো এবং সারা ভাই। আলো কিন্তু তার নিজের পাকটামির ফলে দেখা যাক কি হয়, আলো কি এখানে পারবে? আর এইখানে কিন্তু তারা পিছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতে ইউবি সাকিব ভাইয়ের গিল্ডরা পাবলিকগুলা। টেরর কিন্তু পিছনে টের পেয়ে গিয়েছে, টেরর টের পেয়ে গিয়েছে পিছন থেকে যে পাবলিক আসতে আসে। তো দেখা যাক টেরর কিন্তু টেরোরের সামনে রয়েছে আজাদ ভাই মামুন ভাই রয়েছে। তো দেখা যাক মামুন ভাই কি পারবে, তো দেখা যাক ম্যান। এখানে টেরর কিন্তু একটাকে নক করে, উরে খারাপ, পিছন থেকে নক করে ফেলেছে টেরর কিন্তু। এখানে কিন্তু একটা পাবলিককে মাইরা ফাটায় ফেলছে, এখানে কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে খেলতেছে টেরর। টেরর কিন্তু ওপি লেভেলের একটা গেম প্লে করতেছে, আর এইখানে রয়েছে আজাদ ভাই। আচ্ছা ভাই, আপনি কি শেষ হবেন না ভাই? আপনি আর ভালো খেললেন না ভাইয়া, আপনি আবার পাবলিকগুলার বাইরে ফাটায় ফেলছেন। আর এইখানে কিন্তু ইউবি সাকিব ভাইও রয়েছে, তো দেখা যাক ইউবি সাকিব ভাইয়ের সাথে রয়েছে আজাদ ভাই, আর আমাদের পাবলিকগুলার রয়েছে তিনটা আর চারটা, রিভাইভ হয়ে গিয়েছে তাদের সর্বোচ্চ দিয়ে খেলতেছে যেহেতু। তো দেখা যাক ইউবি সাকিব ভাইয়ের গিল্ডের সাথে কি আমাদের গিল্ডের পাবলিকগুলা পারবে। আর এইখানে কিন্তু সারা ভাই একটাকে মাইরা ফাটায় ফেলছে, অলমোস্ট কিন্তু আমাদের পাঁচটা পয়েন্ট হয়ে গিয়েছে, আমরা দুটো পয়েন্ট জিততে পারলে আমাদের ভুইয়াটা হয়ে যাবে। তো তো তোমরা অবশ্যই এটা জানিয়ে দেবে চন্দ্র, আমরা কি ভুইয়াটা নিতে পারবো নাকি আমরা হুট করে হেরে যাব? তো দেখা যাক কি গাইস, শেষ অবধি ভিডিওটা দেখো, শেষে তোমাদের জন্য অনেক স্পেশাল নিউজ আছে, তো এটা তোমরা জানিয়ে দিবা, তোমরা ওটা শুনতেও পারবা। এন্ড গাইস, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এর জন্য সরি ফর দ্যাট। আমি চাইছিলাম যে 10-12 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করেন, কিন্তু আমাদের পাবলিকগুলো তো খেলতে পারে নাই রে চাঁদু, এর জন্য সরি ফর দ্যাট। আমাদের পাবলিকগুলো কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে খেলতেছে ভাই, এরা কিন্তু তাদের নিজস্ব সর্বোচ্চ যেটা হয় না বেস্ট থেকেও বেস্ট জিনিসটা ওই জিনিসটা দিয়ে খেলতেছে। আর অনেক অনেক ধন্যবাদ আমাদের গিল্ডের পাবলিক কে যারা আমাদের এইরকম একটা ক্রেজি টাইপের ভালোবাসা দিয়ে আমাদের গিল্ডটাকে একটু উপরে করতেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি কিন্তু তাদের জন্য কিছু করব, এটা ওনারা শুনছে। এন্ড গাইস, ওনারা আমি নিজেও ভাবলাম যে একটা 4v4 খেললে কেমন হয়, তো এইভাবে হয়ে গিয়েছে। তো দেখা যাক এইখানে কিন্তু টেরোরকে নক করে বলছে টেরোর, এটা পাকটা রে ভাই, এটার অনেক সাহস, মানে এ নিজে একেবারে মাঝখানে চলে যাবে, ফুললি চারটা থাকুক আর পাঁচটা থাকুক ও কোনো দিকে তাকাবে না, ও পুরো একেবারে স্কোয়াডের মাঝখানে ঢুকে যাবে। ওর মাথাটার ভিতরে কী যে কাজ করে আল্লাহই ভালো জানে। আর এইখানে সারা কিন্তু একটাকে নক করে ফেলেছে, রিভাইভ করার চেষ্টা করতেছে, আলো ভাইকে রিভাইভ করছে, আর ভাই ওর খারাপে নিজে রিভাইভ করছে। আর এইখানে কিন্তু ইউবি সাকিব ভাই কিন্তু বাজে একটা মুভমেন্টের ভিতরে পড়ে গেছে, ইউবি ফাইটার রয়েছে, তারপরে আলো রয়েছে। তো দেখা যাক আলো কি পারবে ইউবি সাকিবের সঙ্গে, আর আলো রে ইউবি সাকিব ভাই তোমাকে মারা ফেললো কিমনে চন্দু। আর এইখানে আমাদের কিন্তু সারা ভাই রয়েছে ওরফে আমাদের রহিম ভাই, রহিম ভাই কি একা পারবে? আমার যতদূর মনে হয় চন্দু এটাই পারবে না গো। তো দেখা যাক কি হয়। অ্যান্ড নিজে দাঁড়িয়ে এ খারাপ দাঁড়িয়ে রয়েছ কেন? নিশ্চয় এটার এটার গার্লফ্রেন্ডে ফোন করছে, বেটা সুন্দরী ফোন করছে, এখন ফোন ধরা লাগ শেষ। আরে এমনি তো পারতো না, থাকুক বাদ দাও চাঁদুরা, চারটা পাবলিক ছিল, ও একা কি পারবে?
তারপর হয় না যে অনেক সময় অনেকটা মিরাকল ঘটে যায়, মিরাকল তো ঘটে ঘট তো পারতো, তো দেখা থাকবেন ভাই আজকের ভিডিওতে। আমি জানি ভয়েস অনেক প্রবলেম হয়েছে, এর জন্য সরি ফর দ্যাট চেতুরা। এরপর থেকে আমি বলছি যে আমি ভয়েসটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো, কারণ দিনের বেলা ভয়েস রেকর্ড করি তো এর জন্য একটু সমস্যা হয়। আমি চেষ্টা করবো যে রাতের মধ্যে সব কিছু কমপ্লিট করতে, অ্যান্ড গাইজ রাতে ভয়েস রেকর্ড করতে পারি না, ব্যস্ততার কারণে অনেক বেশি পেন খাওয়া লাগে চেন্দুরা, অনেক বেশি প্যারাও খাওয়া লাগে। আর এইখানে রয়েছে ভাই আলো, এতটুকু জায়গা দিয়ে মারার চেষ্টা, ভাই টেরর কিন্তু এতটুকু জায়গা দিয়ে মারার চেষ্টা ভাবনা করতেছে। অ্যান্ড টেরর কিন্তু দেখতো, দেখতেছো গাইস এই পাকনাটায় দেখি, চলো গাইস এই পাকনাটার উপর ফোকাস রাখি। এই আর এইখানে রয়েছে ইয়োবে সাকিব ভাই, ইয়োবে সাকিবের পাবলিকগুলো কিন্তু তারা চারটা কিন্তু একসঙ্গে খেলতেছে। তাদের অপরচুনিটিটা কি দেখতেছো তোমরা? তাদের অপরচুনিটিটা হচ্ছে যে ভাই সবাই একসঙ্গে থাকতেছে, একজনকে ফায়ার করলে পিছন থেকে আরও দুই তিনজন মিলে ওইটাকে ফাটায় ফেলতে পারে, তাদের প্লাস পয়েন্ট এটাই। আর এইখানে কিন্তু স্নাইপিং করার চেষ্টা ভাবনা করতেছে ফাইটার, ইউপি ফাইটার কিন্তু তার ক্ষমতার অপব্যবহার করেছে, তো দেখা যাক কি হয়। এন্ড গাইস পয়েন্টের দিকে যদি তাকাও, আমরাও কিন্তু সমান সমান পয়েন্টে রয়েছি ইউপি সাকিব ভাইয়ের গিল্ডের সাথে, যেহেতু আমাদের পাঁচ পাঁচ পাবলিক। আর এখানে কিন্তু রাজা ভাই পিছন থেকে ইউপি সাকিবকে যে কোনোভাবে নকরার চেষ্টা ভাবনা করতেছে, আর এই কারণে কিন্তু তাকেও দেখে ফেলেছে। অ্যান্ড সারা আর রাজা ভাই তুমি পিছন থেকে আসছো দেখতে পারে নাই, তারপর আবার মাইরা ফেললো কেমনি নিজের আমি ভাই, এত দূর থেকে এমপি ফোর্টে দিয়ে মারা চিন্তা ভাবনা কিমনে। আর এইখানে রয়েছে ইউ বি সাকিব ভাই কিন্তু রাজাভাইকে, ভাই রাজাভাই কিন্তু ভালো একটা প্লেয়ার ছিল। আচ্ছা যাই হোক গাইজ, সমস্যা নাই, আমাদের গিল্ডের একটা পাবলিক রয়েছে, আর এই এটা হচ্ছে যে টেরর, আর টেরর কিন্তু শেষ হয়ে গিয়েছে চেন্দুরা ভাই, আমাদের পয়েন্ট হয়ে গিয়েছে পাঁচ, আর ইউ বি সাকিবের গিল্ডের পাবলিকের পয়েন্ট হয়ে গিয়েছে ছয়। ভাই এইভাবে যদি হতে থাকে তাহলে কিমনে হবে চেন্দুরা, আমরা কিমনে জিতব ভাই? এইখানে যদি ইউবি সাকিবের গিল যদি একটা পয়েন্ট জিতে যায় আমরা হেরে যাব, মানে বুঝতে পারছো? আর যদি আমরা জিতে যাই তাহলে আমরা আরও একটা পয়েন্ট জিততে হবে। অ্যান্ড ইউবি সাকিবের হাতে রয়েছে আরও দুই পয়েন্ট, আর আমাদের হাতে রয়েছে এক পয়েন্ট। মানে ভাই খুব বাজে সিচুয়েশন, কোনো কথা বলার মতো একটা মুভমেন্ট নাই আমি, তো দেখা যাক না আমাদের গিল্ডের পাবলিকগুলো কি পারবে। আমাদের গিল্ডের পাবলিকগুলো কিন্তু সবাই একসঙ্গে থাকার চেষ্টা করতেছে, আর এইখানে কিন্তু রাজা ভাই কিন্তু M1014 নিয়েছে, কিন্তু আগে যাইতেছো কেন? আবার ও আচ্ছা পিছনে চলে আসে ভাই, ধন্যবাদ ভাই, এটা আগে চলে গিয়েছিল, আমি একটু ভয় পাইতেছিলাম যে ভাই আমাদের লাস্ট পয়েন্ট, এটা যদি একটু পাকনামি করে তাহলে কেমন হবে। আর এখানে কিন্তু ইউবি সাকিব ভাই বেড়ার পিছনে রয়েছে, সে কিন্তু পিছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা ভাবনা করতেছে। আর এখানে ইউবি ফাইটার যে কিনা তার ক্যারেক্টার অপব্যবহার করেছে, আমি এর জন্য ওনাকে আমি অনেক 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 কী কী বলে দূর ভালোবাসা জানাই। আচ্ছা যাই হোক আইস, এখানে কিন্তু টেরর রয়েছে, আলো রয়েছে, যে কোনো পাবলিককে একটা মেবি মেরে ফেলছে। আর এইখানে কিন্তু আজাদ ভাই, মামুন ভাই কিন্তু মারার চিন্তা ভাবনা করতেছে আমাদের পাবলিকগুলোকে, মামুন ভাইকে ওয়াল ফাটিয়ে মারার চেষ্টা করতেছে আলো। আলো কি পারবে, আলো কি পারবে মামুন ভাইকে মারার জন্য, আলো কি পারবে? মামুন ভাই ওয়াল থেকে বের হয়ে গিয়েছে, তার হেলথের 12টা বাজে গিয়েছে, আর এইখানে কিন্তু আলো শেষ করে ফেলছে ভাই। আমি ভাবছিলাম যে না আলো এটা পারবে না, কিন্তু আলো পেরেছে, অনেক ধন্যবাদ ভাই। এখানে সোলো ভার্সেস স্কোয়াডের মতো পজিশন চলে আসছে, আর ওই টিমে রয়েছে ইউবি ফাইটার, যে কিনা তার ক্ষমতার অপব্যবহার করেছে। অ্যান্ড গাইস দেখা যাক কি হয়, এখানে ইউবি ফাইটার কি পারবে সোলো ভার্সেস স্কোয়াড, সোলো ভার্সেস তার সামনে রয়েছে টেরর, জুনিয়র ট্রিপল আর গিল্ড থেকে রয়েছে টেরর, আর সারা ভাই অপরচুনিটি নিয়ে নিয়েছে। সারা ভাই তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের ছয়টা পয়েন্ট হয়ে গিয়েছে, তো দেখা যাক এই পয়েন্ট যদি আমরা জিততে পারি তাহলে আমাদের ম্যাচটা উইন হবে, আর যদি ইউবি সাকিবের গিল জিতে তাহলে হচ্ছে ভাই তাদের উইয়েটা হয়ে যাবে। অ্যান্ড গাইজ তোমরা কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও যে জুনিয়র ট্রিপল আর গিল জিতবে নাকি ইউবি সাকিবের গিল জিতবে। ভাই আমি জানি না কোন গিল জিতবে ভাই, তারা প্রত্যেকের সর্বোচ্চ দিয়ে খেলতেছে ভাই, কেউই চায় না এই ম্যাচটাতে হারতে ভাই। মানে বুঝতে পারতেছো কতটা সাকিব কিন্তু তার বেস্ট প্লেয়ার নিয়ে আসছিল, আর আমার গিল্ডের পাবলিকগুলো কিন্তু অত বেশি একটা ভালো প্লেয়ার না, এভারেজ লেভেলের একটা প্লেয়ার ছিল। তো অ্যান্ড গাইজ তাদের সঙ্গে আমাদের ছয় ছয় পয়েন্ট হয়ে গিয়েছে, তো প্রত্যেকে কিন্তু প্রত্যেকের লাস্ট যেহেতু অবস্থান, যেহেতু অবস্থানটা খুব ভালোভাবে ধরার চেষ্টা করবে, তো এইখানে কিন্তু আলো তার অবস্থান ধরে রয়েছে, স্নাইপিং করার চেষ্টা ভাবনা করতেছে। একটাকে যদি একটা পুকি মারা যায় পরেরটাকে একটা পিনাল্টি দিয়ে টেরর মেরে দিবে, তো তাদের অপরচুনিটিটা নিয়েছে। তো প্রত্যেকে তাদের অবস্থান ধরে নিয়েছে, কেউ কাউকে ছাড়তে আসছে না, কেউ কাউকে ছাড়তে আসছে না। আমরা এটা দেখতে পারতেছি যে ইউবি সাকিবের গিল্ডের পাবলিকগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কেউ কার যুদ্ধ করার জন্য আগাচ্ছে না, কারণ ভাই একটু যদি ভুল করে একটা পাবলিক যদি নক হয়ে যায় তাহলে কিন্তু পুরো ম্যাচটাই চেঞ্জ হয়ে যেতে পারে, গেম চেঞ্জিং মুভমেন্ট গাইস, কাস্টম চেঞ্জিং মুভমেন্ট। তো দেখা যাক মেন কি হয় কাস্টম চেঞ্জিং এর মুভমেন্টে, কে বেস্ট প্লেয়ার হয়। আমার যতদূর মনে হয় যে আলো কিছু একটা করতে পারে, আর এইখানে কিন্তু রয়েছে ইউবি সাকিব ভাই, কিন্তু পুরো টোটালি ভাই অবস্থান ছাড়তেছে না ভাই, ঘাপ
টিমেরও দাঁড়িয়ে রয়েছে আর ইউবি ফাইটার কিন্তু এখানে স্নাইপিং করার চেষ্টা অনু করতেছে। ওই পাশে রয়েছে টেরো, টেরোরের পাশে রয়েছে ইউবি সাকিবের গিল থেকে ফাইটার রয়েছে, তো দেখা যাক। আর এই দিক থেকে আমাদের আলো কিন্তু একটা করে টুকি মারার চেষ্টা ভাবনা করতেছে কিন্তু কিচ্ছু করতে পারতেছে না। এখানে কিন্তু সারা আর তার ধৈর্য ধরে রাখতে পারতেছে না, সে কিন্তু রাজ করার চিন্তা ভাবনা করতেছে আর টেরোর কি করবে, টেরোর কি করবে। আচ্ছা এখানে রয়েছে মামুন ভাই, মামুন ভাই কিন্তু চলে এসেছে, মামুন ভাই কিন্তু চলে এসেছে আমাদের পিছন দিক দিয়ে। আর ওই পাশে রয়েছে টেরোর, সারা এবং রাজা ভাই রয়েছে, আলো কিন্তু অন্য পাশের দিক দিয়ে রয়েছে। তো দেখা যাক সারা ভাই কি পারবে, সারা ভাই কি পারবে, তার হেলথের বারোটা বাজে গেছে। টেরোর, টেরোর কিন্তু যাওয়ার পরে টেরোরের কিন্তু প্রয়োজন এই টাইমটাতে, টেরোর তার ওয়াল ছড়িয়ে আগাচ্ছে। তো দেখা যাক এখানে কিন্তু ইউপি সাকিবকে টেরোর কিন্তু নক করে ফেলছে ভাই, বলছি না ভাই, ওর কিন্তু এমন একটা মুভমেন্ট প্রয়োজন ছিল সেই টাইমটাতে ও চলে গিয়েছে। টেরোর কিন্তু ওপি লেভেলের গেম প্লের মতো আমরা ভুইয়াটা চলেছে ভাই, আমাদের গিল্ডের ভুইয়াটা চলে ভাই, জুনিয়র ট্রিপল আর গেল জিতে গেছে ইউপি সাকিবের গিল্ডের সঙ্গে। ও ইয়াপ গাইস, এই ছিল হচ্ছে ভাই ইউবি সাকিবের গিল্ডের সঙ্গে জুনিয়র ট্রিপল আর গিল্ডের একটা 4v4 কাস্টম, যেইখানে আমরা ম্যাচটা জিতে যাই। অ্যান্ড পরের সপ্তাহে কাদের সঙ্গে খেলবে এটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। অ্যান্ড গাইস অনেক সরি, কারণ আজকের ভিডিওটা অনেক লং করে ফেলেছি। অ্যান্ড গাইস তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার বাগেরা করে দিও। অ্যান্ড গাইস আজকের ভিডিওটাতে ভয়েসের প্রবলেম হয়েছে, এর জন্য সরি ফর দ্যাট। আমি কিন্তু কোনো রিয়াকশন টাইপের কন্টেন্ট বানাই না, রেগুলার কন্টেন্ট বানাই, এটা তোমরা দেখো। অ্যান্ড গাইস এই ছিল হচ্ছে ভাই আজকের মতো একটা ভিডিও, আল্লাহ হাফেজ গাইস, পিস।